নমস্কার বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। তাহলে এক কাপ গরম গরম চায়ের সাথে আজকে সকালটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে সকালে কিন্তু টিফিনটা একেবারে জোরদার হয়েছিল, লুচি আলুর তরকারি, সঙ্গে আবার একটু আলুর দমও ছিল। তো যাই হোক, এইসব দিয়ে আজকে সকালের আমাদের ব্রেকফাস্টটা একেবারে জমে গেছিলো। আর তারপর আগের দিনের আনা কাজু বরফিও ছিল, সেটাও কিন্তু একদম চটপট খেয়ে নিয়েছিলাম। এবং তারপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে, অন্যান্য দিনগুলো কিন্তু সবসময় মাথায় তেল দেওয়া হয় না, যেহেতু সকালে উঠে স্কুল থাকে, সেই জন্য কিন্তু তেল ফেল দেওয়াই একেবারে হয় না। তাই আজকে যেটা করেছিলাম যে, একদম কিন্তু সকাল সকাল উঠে মাথায় তেল দিয়ে নিয়েছিলাম। কারণ আজকে যা যা কাজের পাহাড় ছিল সেগুলো কিন্তু শেষ হতে হতে অনেকটাই সময় লাগতো, মানে মোটামুটি 5-6 ঘন্টা কিন্তু তেলটা অনায়াসে মাথায় রাখা হয়ে যেত, বরং তার থেকেও বেশি। তাই ভাবলাম কাজ ব্যস্ত হতেই থাকবে, আগে এটা করে নিই। তাহলে বন্ধুরা, এই দেখো আমাদের ঘরবাড়ির অবস্থা একেবারে কীরকম হয়ে আছে। তোমরা এটা দেখে নিশ্চয়ই একটু একটু আন্দাজ করতেই পারছো যে আজকে কী হতে চলেছে। আরে হ্যাঁ, যেটা আন্দাজ করেছো একেবারে সেটাই। আজকে কিন্তু আমরা একেবারে ঘর ঝাড়াঝাড়ি করছি। এবারে ঘর ঝাড়াঝাড়ি করতে বলতে সেই উপর উপর থেকে না, একেবারে খাট ফাট সরিয়ে, আলমারি সরিয়ে, ওয়ার্ড্রোব সরিয়ে, দেয়ালগুলো একেবারে ভালো করে কলিন দিয়ে, জল দিয়ে, সারফেস জল দিয়ে মুছে, সব রকম করে আজকে আমাদের ঘর পরিষ্কার চলছে। দেখো এখানে ঘরগুলো দেখতে কত পরিষ্কার লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, ও হচ্ছে রবি, ও কিন্তু আমাদের ফ্যামিলিরই মতো, আমরা সবাই আজকে একসঙ্গে কাজ করছি। এই দেখো একটা রুম হয়ে গেছে, এখন আরেকটা রুমে এখানে সমস্ত কাজবাজ চলছে। বন্ধুরা, রুমগুলো দেখে কিন্তু মনে হচ্ছিল যে এই রুমটুম গোছাতে মনে হয় এক যুগ লেগে যাবে, কিন্তু যাই হোক, আগে আমাদের ঘর তো ছাড়া হোক, তারপর নিশ্চয়ই ওই সব হয়ে যাবে। দেখো এখানে সবসময় ওয়ার্ড্রোবটা থাকে, এই ওয়ার্ড্রোবের নিচে দেখো কত ময়লা জমেছিল, আজকে ওয়ার্ড্রোবটা সরানোতে বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু রবি এখানে সব দেয়াল টেয়ালগুলো মুছে নিচ্ছে, এরপর আমিও ওর সাথে হাত লাগাচ্ছি মাঝে মাঝে, আর আমার কর্তা মশাই মা, আমরা সবাই একসঙ্গে আজকে কিন্তু ঘর ঝাড়ছি। কারণ প্রতি বছর মহালয়া আসার আগে এই ঘর ঝাড়াটা একেবারে কিন্তু মাস্ট। হ্যাঁ, এবার যেটা হয় যে প্রতি বছর হয়তো সময় হয়ে ওঠে না এতটা ডিপ ক্লিনিং করার, কিন্তু এবছর আমরা সেই জন্য আগে থেকেই শুরু করেছি। এই দেখে নাও, আমি কিন্তু এখানে কলিন দিয়ে দেওয়ালটা মুছছিলাম। সত্যি বলতে আমাদের এই দেয়ালটা পুট্টির পরে পেনটা এত সুন্দর করে করা, এ নিয়ে কত বছর হয়ে গেল। যতই মুছি, জল লাগাই, কলিন লাগাই, দেয়াল থেকে কিন্তু একটুও পেনটা এদিক ওদিক হয় না, একেবারে নতুনের মতো থাকে। আর দেখো বোধ যেই দেখছে এখানে এরা সবাই এসে হাজির হয়েছে, আমিও এখানে এসে হাজির হই, সেই মাত্র কিন্তু দেখো বোধ বেবিও এসে গেছে এখানে আমাদের পিছন পিছন। কোনো কোনো বছর এমনও যায় যখন হয়তো একটু উপর উপর দিয়ে ক্লিনিং করে নিয়ে হয়ে গেল, তবে এবছর যেহেতু হাতে সময় ছিল আর সবাই ছিলামও, তাই ভাবলাম যা করার করে নেব। ওই দেখো রবি ওখানে একদম সারফেস জল রেডি করে নিয়েছে, সেটা দিয়ে সুন্দর করে দেয়ালগুলো পরিষ্কার করছে, আমিও এখানে কলিন দিয়ে দেয়াল টেয়ালগুলো পরিষ্কার করছিলাম। মানে একদম ঘরটাকে দেখে কি ভালোটাই না লাগছিল যে, পরিষ্কার হওয়ার পর একেবারে সব কিছু কিন্তু তকতক ঝকঝক করবে। আর এই যে বন্ধুরা আমাদের ওয়ার্ড্রোবটা দেখছো, এটার ওপর যে আমি 12 মাসে কত জিনিস রাখি, আমার বই খাতা আরও অনেক কিছু থাকে এটার উপরে থাকে। না না, বই খাতা রাখার যে অন্য জায়গা নেই তা কিন্তু নয়, কিন্তু ওই যে হাতের কাছে থাকে ওই আলসেমি করে আর অন্য কোথাও যাই না, চলো এটার ওপরই রেখে দিই, তো এগুলো সবই হচ্ছিল। তবে হ্যাঁ, ও কিন্তু আজকে আমাদেরকে হাতে হাতে অনেক হেল্প করেছে। সত্যি বলতে সবাই মিলে না করলে এত বড় বাড়িঘর কিন্তু একসঙ্গে মেনটেন করা যায় না। একটা ছোট রুমই পরিষ্কার করতে কত সময় লেগে যায়, সেখানে এতগুলো রুম একসাথে, সঙ্গে একটা এত বড় হল রুম, সব কিছু বেশ সময় লাগে। আর এই দেখো এখানে আমাকে টিভিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে টিভির পিছনে কত ময়লা জমে আছে। সত্যি বলতে এই টিভিটা এখন এভাবে সার্কুলেট হওয়াতে খুব সুবিধা হয়। আর এই দেখো ও এখানে আমাদের সাথে হাতে হাত লাগিয়েছে। আচ্ছা বন্ধুরা, সত্যি করে বলো তো, তোমাদের কার কার বাড়ির ছেলেরা বা কর্তামশাইরা, দাদারা, ভাইরা তোমাদের সাথে এরকম ঝাড়াঝাড়িতে হেল্প করে? ও কিন্তু করে, সত্যি বলতে যখনই বাড়িতে থাকে আমি কিন্তু যখন যেরকম হেল্প চাই, সত্যি বলতে হাসি মুখে কিন্তু করে দেয়, কোনো দিন কিন্তু না করে না। সত্যি বলতে বন্ধুরা, এমনও অনেক বাড়ি দেখেছি যেখানে ছেলেরা কিন্তু এক গ্লাস জল গড়িয়েও খায় না, কিন্তু সত্যি বলতে এই দিক থেকে আবার আমি কিন্তু একটু হলেও লাগি, যখন যেটা আমি রিকোয়েস্ট করি তখন কিন্তু সেটা করে দেয়, যদি ওর হাতে সময় থাকে। এই দেখো এখানে বক্স খাটটা সরানো হয়েছে, দেখো খালি সাইডে কত ময়লা জমে আছে, অথচ এই জায়গাগুলো কিন্তু ডেলি ডাস্টিং করা হয়,
তোমরা জানোই যে আমি ঘর দুয়ার গুছিয়ে রাখতে কতটা ভালোবাসি। তাও দেখো খাটের নিচে কত ময়লা। এই দেখো এই রুমটাও মোটামুটি অনেকটা ঝাড়পোছ করা হয়ে গেছে, তারপর আমি এখানে এসেছি। মোটামুটি পুরো ঘর একদম ছন্ন ছাড়া হয়ে গেছে। আর এই দেখো এখানে হলরুমে আমরা সব রুমের যা যা জিনিসপত্র সব কিছু বের করে এখানে হলরুমে রাখা। ডাইনিং টেবিলটা দেখো, এখানে মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে। সিঁড়িতেও কত জিনিসপত্র। আর এই সমস্ত জিনিসের মাঝে আমার মা বসে এখানে ইউটিউবে গান শুনছে। সত্যি বলতে এই মাকে বলছিলাম, মা দেখো, মাও হাসছে এখানে। তো যাই হোক, কাজবাজ তো কাজবাজের মতোই চলছে। এরই মাঝে ভাবলাম যে একটু সবাইকে একটু মিষ্টিমুখ করে নেওয়া যাক। এই মিষ্টিটা কিন্তু আগের দিন ও যেখানে মিটিং করতে গেছিলো সেখান থেকে ওকে আগের দিন এক প্যাকেট মিষ্টি দিয়েছিলো। তো ভাবলাম যা যা দিয়েছে সেগুলো দিয়ে আপাতত একটু সবাই একটু মিষ্টিমুখ করি, তারপর আবার না হয় কাজ করা যাবে। আফটারঅল যদি আমরা মিষ্টি খাই তাহলে কিন্তু এনার্জিটা আরও বেশি করে পাওয়া যায়। ও বললো সঙ্গে আমি একটা ডিমের পোচ খাবো। আলাম তাহলে আমি করে দিই? বললো না, আমি নিজেই করে নেব। তাই এই দেখো আমি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি ভিডিও করার জন্য, আর ও এখানে ডিমের পোচ করা শুরু করে দিয়েছে। সত্যি বলতে এখন এটা হওয়াতে প্রচণ্ড সুবিধা হয়েছে। আগে একটা পোচ করতে হলেও কিন্তু এই ফ্রাইং প্যান বা কড়াই নিতে হতো, এখন এটা হওয়াতে প্রচণ্ড সুবিধা হয়েছে। ছোটোখাটো সমস্ত ফোড়ন দেওয়ার কাজ বা এই পোচ টোচ এগুলো কিন্তু এর মধ্যে একদম অনায়াসে হয়ে যায়। দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। তবে হ্যাঁ, পোচ করতে চেয়েছিল কিন্তু অমলেট হয়ে গেছে, কারণ সেটা কিন্তু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ভেঙে গেছে। তো যাই হোক, এই সময় কিন্তু আমি রান্না করতে চলে এসেছিলাম। ভাবলাম সবাই কাজ করছি, এরপর সবার একসঙ্গে জোরদার খিদে পাবে। তাই আজকে একটু এখানে পেঁয়াজ টমেটো রসুন আর ধনে পাতা দিয়ে মসুর ডাল করে নিয়েছিলাম। এই ডালটা কিন্তু আবার বাড়িতে সবাই খেতে ভীষণ ভালোবাসে। তাই এই দেখো এখানে ডাল করে নিয়েছি, সঙ্গে কিন্তু একটু করে নিয়েছিলাম আজকে মাছের ঝোল। আজকে আবার কিন্তু মাছের পেটিগুলো সাইজে বেশ বড় বড় ছিল। তো যাই হোক, প্রথমে এখানে মাছটা ভেজে নিলাম, কারণ বন্ধুরা এই যে সবাই মিলে একসঙ্গে কাজবাজ করছি, এই কাজটা যখন শেষ হবে তখন কিন্তু সবার একেবারে ভয়ঙ্কর খিদে পাবে। তাই আমি একটু একটু করে কাজও করছিলাম আর একটু একটু করে এখানে রান্নাঘরটাও সামলাচ্ছিলাম। এই দেখো প্রথমে একটু মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম, আর এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন ঝোলের জলটা ফুটছিল তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে ফেললাম, আর তারপর অল্প একটু ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টে একেবারেই জানাতে ভুলো না যে তোমাদের কার কার মহালয়ার আগে ঘর ঝাড়াঝাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে আর কার কার এখনও বাকি আছে। পারলে আমাকে বিফোর আর আফটারের কিন্তু ফটোগুলোও দিও। তো যাই হোক বন্ধুরা, এখানে আমাদের মাছের ঝোলটা আজকে একটু হালকা করেই করছিলাম, কারণ সবাই যা কাজকর্ম করছি এরপর কিন্তু একটু হালকা খাওয়াই ভালো। আর এরপর যেটা করে নিচ্ছিলাম সেটা হচ্ছে বেগুনি। আসলে বেগুনগুলো আগের দিন বাজার থেকে আনা হয়েছিল, কিন্তু তারপর থেকে এই বেগুনগুলো দিয়ে কিন্তু আর কিছুই করা হয়নি। তো ভাবলাম ডালটা যখন করেইছি, মাছের ঝোল আছে, সঙ্গে বরং একটু বেগুনি করে নেওয়া যাক। এমনিতেই আজকে ওয়েদারটা একটু কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল, মানে ওই তীব্র গরমটা ছিল না। তো ভাবলাম আজকে বেগুনিটা করে নিই, এই ডালের সাথে আছে কিন্তু বেগুনিটা একেবারে জমে যাবে। সেই জন্য প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছিলাম, আর ওখানে প্রথমে কিন্তু বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু আগে থেকে রেডি করা থাকলে বেগুনিগুলো প্রচণ্ড ফুলকো ফুলকো হয়। তো যাই হোক, এখানে আমি মোটামুটি তেলের মধ্যে বেগুনিগুলো ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, বেগুনি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে আমি একটু করে টেস্ট করতে দিয়েছিলাম এক দুটো করে, যে খেয়ে দেখে বলো যে বেগুনিগুলো নুন সব কিছু ঠিকঠাক আছে কি না, ক্রিস্পি হয়েছে কি না, এই সব। সত্যি বলতে বন্ধুরা, খুব ভালো লাগে যখন নিজের হাতে রান্না করে কাউকে খাওয়াতে পারি, আর কেউ যখন খেয়ে ভালো বলে সেটার থেকে বেশি আনন্দ কিন্তু মনে হয় আর কোনো কিছুতেই নেই। বন্ধুরা, আমি একটা কথা কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করি, ধৈর্য হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। তাই নয় কি, আমরা যে কোনো কাজে যদি ধৈর্য হারিয়ে ফেলি, যদি অধৈর্য হয়ে যাই, সেই কাজে কিন্তু আমাদের সাকসেস কোনো দিন আসে না। এই তো কালকেরই যেন ব্যাপার মনে হয়, যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম মনে হচ্ছিল যেন 10টা সাবস্ক্রাইবারও হবে না, কে ভিডিও দেখবে, বেকার এসব করা। তারপর যখন 50টা হলো ভাবছিলাম কবে 100টা হবে, যখন 100টা হলো মনে হচ্ছিল কবে 200টা হবে। আজকে সেখান থেকে এতজন তোমরা আমার পাশে আছো, আর আমি জানি খুব তাড়াতাড়ি আমি 1K ফ্যামিলি হয়ে যাব। আমি না, আমরা 1K ফ্যামিলি হয়ে যাব, সেই দিনটারই কিন্তু আশায় দিন গুনছি। আর যেদিন 1K ফ্যামিলি হব সেদিন কিন্তু তোমাদের সবার সাথে লাইভে একটা জমজমাটি আড্ডা দেব, মনে আছে তো?
বন্ধুরা, সত্যি বলতে কি অনেককেই দেখি ইউটিউবে ভিডিও দিচ্ছে দিচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউস আসছে না। অনেকেই কিন্তু অধৈর্য হয়ে মাঝপথেই ইউটিউবটা ছেড়ে দেয়। কিন্তু আমি এতদিন সবার ব্লগ দেখে এই কথাটা তো অবশ্যই বুঝেছি, ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেটাকে যারা একদম একনিষ্ঠভাবে এটার পিছনে পড়ে থাকে, হাল ছেড়ে দেয় না, তারা কিন্তু ইউটিউবে একদিন না একদিন সাকসেসফুল হয়। কিন্তু যারা অধৈর্য হয়ে ভাবে ধুর এই তো ভিউ আসছে না, কি করব। তাই হোক, এসব না ভেবে আমি একনিষ্ঠভাবে এটা নিয়ে আছি, দেখা যাক কি হয়। হ্যাঁ, একটা হয়েছে না, দুটো হয়ে গেছে না, কেমন হয়েছে বলো? আজকের বেগুনিগুলো দেখেছ, হচ্ছে আমার স্পেশাল ব্যাটারওয়ালা বেগুনি, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, কত ফুলেছে দেখছো, লুচির মতো পুরো একেবারে ফুলেছে বেগুনিটা, ভালো লাগছে। লুচির মতো পুরো ফুলে গেছে বেগুনিগুলো আজকে। তুমি রান্না করো, আমি খাই। আচ্ছা, খাবে কখন? খাবার হয়ে গেছে সব, আচ্ছা ঠিক আছে। আর এই দেখো, বেগুনি খেয়ে যখন ওর মন একেবারে চনমনে হয়ে গেছে, তখন বলল দাও দেখি কিছু কাজ আমি করে দিই, মানে আমি সেট করে দিই। এই দেখো, টিভি ক্যাবিনেটের নিচে এখানে আমাদের এই স্পিকারটা, তারপর আমার একটা হেয়ার ড্রেসার আছে, ওই সবগুলোকে নিজেই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে। আর বোঝোবাবু এখানে এসে ঘোরাঘুরি করছে। আর বন্ধুরা, দেখেছো তো এরই মধ্যে কিন্তু আমি হলরুমটা একেবারে পরিষ্কারও করে ফেলেছি, কেমন লাগছে বলো। আর তারপর আজকের একটা মেন কাজ, তোমরা তো জানোই এতদিন ধরে আমাদের পেঁপে গাছটা একেবারে একটা সাইড হয়ে ঝুলেছিল। আমরা আশা করছিলাম যেদিন একটু রোদ উঠবে সেদিনই পেঁপে গাছটা কাটবো, দেখো একেবারে সাইড হয়ে আছে। আর যেই বাঁশটার ওপরে পেঁপে গাছটা ওরকমভাবে আছে, বাঁশটা কিন্তু একটু হলেই পড়ে যাবে। আবার বাঁশটার সাথে আমাদের কাপড় মেলার তারটা বাঁধা আছে, কিছু হলে কিন্তু মানে একটা কাজের সাথে অনেকগুলো কাজ একেবারে পণ্ড হয়ে যাবে। এই দেখো সেই পেঁপে গাছটা, কি যে খারাপ লাগছে পেঁপে গাছটাকে দেখে আর কি বলবো। তবে আজকে কিন্তু গাছে প্রচুর জবা ফুল হয়েছিল, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই আমরা যখনই বাগানে আসি, বোধরও কিন্তু বাগানে আসার জন্য একেবারে মনটা আনচান করতে থাকে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বোধও এখানে ওর পিছন পিছন এসে গেছে দেখার জন্য যে ও কী করছে। আসলে বোধকে এখানে ঢুকালেই বোধও এখানে বাগান থেকে কিন্তু মাটি খুঁড়তে থাকে, আর ওর কিন্তু গা নোংরা হয়ে যায়। তাই আমরা কিন্তু সচরাচর ওকে খুব একটা এখানে ঢোকাই না। আর এই দেখো, ও এখানে আমাকে ঢুকে নিয়ে বলছিল এই যে এখানে প্ল্যান্টসগুলো আছে এগুলোকে আমরা অন্য কোথাও শিফট করতে পারি কিনা, মানে এগুলোকে আমরা বাড়ির সামনের দিকে রাখতে পারি কিনা। তবে বন্ধুরা, এই ইনডোর প্ল্যান্টসগুলো কিন্তু খুব বেশি একটা রোদও এদের পক্ষে ভালো না, বেশি রোদ পেলেও কিন্তু ভালো না। আর এই দেখো, মা এখানে পূজোর জন্য ফুল উঠিয়ে এনেছে, কি সুন্দর লাগছে দেখতে। টগর ফুলও ছিল নিচের দিকে। আর এই যে এখানে কিন্তু আমার আজকে লাঞ্চ একেবারে রেডি। তখন বন্ধুরা প্রায় বাজে বেলা তিনটে, আমরা কিন্তু একেবারেই এত দেরি করে খাই না, ওই মোটামুটি একটা থেকে দুটোর মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওদেরকে বললাম তোমরা আবার সব কাজবাজ পরে করো, আগে সবাই মিলে খেয়ে নাও, তারপর আবার সবাই আমরা কাজবাজ করব। তো যাই হোক, এখানে প্রথমে কর্তামশায়ের থালাটাই সাজিয়ে নিয়েছিলাম। এই দেখো, এটা আজকের আমাদের মেনু, ফুলকো ফুলকো বেগুনি, সাথে আছে রসুন দিয়ে টমেটো আর পেঁয়াজের ডাল, আর সাথে আছে মাছের ঝোল। একেবারে সিম্পল কিন্তু ডিলিশিয়াস খাবার। আর এই দেখো, এই রুমটা পুরো ঝাড়াঝাড়ি হয়ে গেছে, সব জায়গায় জিনিস জায়গায় চলে গেছে, এবার শুধু এগুলোকে একটু ঝাড়পুছ করে নেওয়া পালা। আর এই দেখো, রবি এখানে এসে গেছে, সরি রবি কেন বলছি, মোটা বলা উচিত। আর এই দেখো, আমাদের এতদিনের পেঁপে গাছটা কিন্তু আলটিমেটলি কাটা পড়লো। আজকে আমাদের কতদিনের পেঁপে গাছটা কাটা হয়ে গেল, যেটা এতদিন ধরে এখানে আটকে ছিল ফাইনালি ওটা কাটা হয়ে গেল। খুব খারাপ লাগছে, এই গাছটা কতদিনের গাছ, এই যে মানে গাছটার পেঁপেটা আমরা কত লোককে যে মানে দিয়েছি তার কোনো ঠিক নেই, প্রচুর লোককে দিয়েছি, কাকে দিইনি এমন লোক মানে মেলা দেয়। ফাইনালি আজকেটা কাটা হয়ে গেল, আরও গাছ আতে আছে ওদিকে, তাও এটার সঙ্গে একটা আলাদা ইমোশন ছিল। বন্ধুরা,
আমরা যদি নিজেরা হাতে করে একটা ছোট্ট চারা গাছও লাগাই, সেটাও যদি কোনোদিন কাটা পড়ে যায় তখনও আমাদের খারাপ লাগে। আর সেই জায়গায় এই গাছটা তো এত দিনকার গাছ, এত পুরনো গাছ, এই গাছটা যে মনে হয় মোটামুটি লাগানো 3-4 বছর তো হয়েই গেছে, আর এই গাছটা এত ভালো ছিল কি বলবো। যাই হোক বন্ধুরা, আজকে এই গাছটা কাটা পড়লো। তবে সত্যি বলতে আমরা এটা পুরোটা গোড়া থেকে এই জন্য কাটলাম না, ভাবলাম যদি আবার এটা থেকে গাছ বেরিয়ে যায়, যদিও না বেরানোর সম্ভাবনাটাই বেশি, তাও থাক কিছুটা থাক, যদি কোনো মিরাকেল হয়ে যায় সেই আশায়। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখানে তো এইসব কাজকর্ম চলছেই। বন্ধুরা, আজকে হয়তো তোমাদের আমার গলার স্বরটা একটু অন্যরকম লাগতে পারে। আসলে এই কদিন বাইরে থেকে এসে আমি ঢক ঢক করে একেবারে ফ্রিজের ঠান্ডা জলগুলো খেয়ে নিয়েছি, তাই একেবারে কিন্তু গলার 12টা বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যেটা আমি আমার সব ব্লগেই বলি, আবারও বলছি, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আমি জানি এখনও অনেক দিন পড়ে আছে, অনেক মাস, অনেক বছর, তবু আমি হার মানব না। ওই হার মেনে নেওয়াটা আমার মধ্যেই নেই। আমি জানি একদিন না একদিন এরকম আসবে যেদিন আমি একজন সাকসেসফুল ইউটিউবার হব। হ্যাঁ, জানি না কত বড় হব, কত দূর যাব সেটা আমি জানি না, কিন্তু সাকসেসফুল তো আমি হবই, কারণ আমি এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নই। আর তোমরা যেভাবে আমার ব্লগগুলোকে নিজেদের ভালোবাসা দাও আমার সত্যি খুব ভালো লাগে। হয়তো এখন সংখ্যাটা কম, কিন্তু জানি এক সময় এই সংখ্যাটাও অনেকটা বেশি হবে। আর কিছু কিছু ব্লগ তো এমনও হয় যেটাই আমার জানা সাবস্ক্রাইবার তার থেকে 4 গুণ বেশি ভিউজ পড়ে, আমার তখন আরও বেশি আনন্দ হয়, খুব আনন্দ হয়। এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমরা তো সবাই জানোই যে আমাদের এগিয়ে চলার পক্ষে তোমাদের সবার সাপোর্ট কতটা দরকারি। তাহলে বন্ধুরা, এরপর কিন্তু আর বিশেষ কিছু নেই, এরপর কিন্তু এই ব্লগটা শেষ করার পালা, আর কিন্তু খুব বেশিক্ষণ নেই। তোমাদের সবার কাছ থেকে আমি আজকে বিদায় চেয়ে নেব। ও হ্যাঁ, দেখে নাও, এই কারিয়া পাতা গাছটাও কিন্তু আজকে আমাদের কেটে ফেলতে হলো, কারণ এই কারিয়া পাতা গাছটার সাইড দিয়ে একেবারে কিন্তু পচে যাচ্ছিল ওই জন্য। যদিও আমাদের বাগানে আরও 3টে কারিয়া পাতা গাছ আছে, আর এই দেখো বোধ এখানে ভিতর থেকে দেখছে যে ওখান দিয়ে ওরা কী করছে। এই দেখো এখানে যেই মোটা এসে গেছে, বোধ আবার কিন্তু মোটাকে খুব ভালোবাসে, দেখো মোটা ওর সঙ্গে খেলছে আর বোধ কী সুন্দর করছে। তাহলে বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সঙ্গে থেকো, আর দেখতে থেকো কিছু নতুন নতুন ব্লগ যেটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর আজকে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টাটা।